প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এখন আমাদের নিয়মিত কোশ্চেন আনসার শুরু করব। কোশ্চেন আনসার সেশন শুরু করব। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলুন, আপনাদের বলুন কোনো কোশ্চেন আছে। জি স্যার, হ্যাঁ, আমার একটা কোশ্চেন। আমি স্যার ওভারঅল ব্যাংকের প্রোক্যুরমেন্ট অ্যান্ড কমন সার্ভিসের ডিভিশন কর্মরত। ওই ডিভিশনে আমি অ্যাকাউন্টিং ইনসার্স। আমার একটা প্রশ্ন হলো, আমাদের ওই ডিভিশনের জন্য আমরা কম্পিউটার প্রিন্টারের টোনার ক্রয় করে থাকি। এই টোনার গুলো দৈনিক বাংলার একটি কম্পিউটার অ্যাক্সেসরিজ মার্কেট থেকে কখন আমরা কোটেশনের মাধ্যমে ক্রয় করি আর কখন আমরা নগদ টাকা পরিশোধ করে ক্রয় করি, এখানে আমরা কিভাবে ব্যয় হিসাবায়ন করব? অনেক ধন্যবাদ। একটা খুবই মাঠ পর্যায়ে প্রচলিত একটা কোশ্চেন করেছেন উনি। এই সমস্যাটা ওনার একার না, এই সমস্যা আপনাদের অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান, উৎসে কর্তব্যের প্রতিষ্ঠান, তাদেরকে এই কম্পিউটারের টোনার কিনতে হয়, প্রিন্টারের টোনার কিনতে হয়। টোনারের ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই। ট্রেডিং পর্যায়ে টোনার সহ আরো অনেক আইটি প্রোডাক্টের উপরে ভ্যাট নেই। ট্রেডিং আপনারা জানেন, পণ্যের উপরে ভ্যাট হলো আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এবং ট্রেডিং পর্যায়ে। তো ট্রেডিং পর্যায়ে যদি ভ্যাট না থাকে, তাহলে মনে হয় যে তাহলে ভ্যাটের কোনো কিছু মনে করতে হবে না। বিষয়টা এরকম না। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থা বর্তমান যে পদ্ধতি, সেখানে যে সমস্ত পণ্য বা সেবার ক্ষেত্রে এছাড়াও মাধ্যমে ভ্যাট এক্সেম্পশন দেওয়া হয়েছে, সেই সমস্ত পণ্য সেবার উপরে ভ্যাটের সমস্ত কমপ্লায়েন্স করতে হবে, অর্থাৎ সমস্ত হিসাবপত্র মেনটেন করতে হবে। ভ্যাটে কি হিসাবপত্র মেনটেন করতে হয়? ক্রয় হিসাব পুস্তক রাখতে হয়, বিক্রয় হিসাব পুস্তক রাখতে হয়, ভ্যাট ইনভয়েস করতে হয় বছর কেলে নেয়, তারপর রিটার্ন সাবমিট করতে হয়, এই কাজগুলো করতে হবে। শুধুমাত্র ভ্যাট আইনের প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিলের মাধ্যমে যে পণ্য সেবাকে এক্সেম্পশন দেওয়া হয়েছে, এই পণ্য সেবার ক্ষেত্রে এই হিসাবপত্র মেনটেন করতে হবে না। তাহলে আপনার কাছে যিনি বিক্রি করেছেন টোনা, ওনার এই যে বিক্রি, এই বিক্রির ক্ষেত্রে ওনাকে ভ্যাটের সব হিসাবপত্র মেনটেন করতে হবে। ওনাকে একটা ভ্যাট 11 ইস্যু করতে হবে। সেই ভ্যাট 11 এ লেখা থাকবে, মূল্য লেখা থাকবে, কিন্তু ভ্যাট লেখা থাকবে না, যেহেতু ট্রেডিং পার্সে ভ্যাট নেই। উনি ভ্যাটের ঘরে লিখবেন যে এসআর নাম্বার এত তারিখ এত অনুসারে ভ্যাট অব্যাহতি প্রাপ্ত। এইভাবে একটা ভ্যাট 11 সহ এই পণ্য চালানটা আপনাকে আপনার অফিসে তিনি সরবরাহ দিবেন। আমাদের ভিডিএস এর নিয়ম কি? ভিডিএস এর উচ্চ ভ্যাট কর্তনের একটা প্রিন্সিপল হলো, কোন ট্রেডার যদি ভ্যাট 11 সহ কোনো সাপ্লাই দেয়, তাহলে ভিডিএস কাটতে হবে না। আমি রিপিট করি, কোন ট্রেডার ব্যবসায়ী যদি ভ্যাট ইনভয়েস সহ কোন কোন উচ্ছে কর্তনকারী কর্তৃপক্ষের কাছে কোন সরবরাহ প্রদান করে, তাহলে উচ্ছে ভ্যাট কাটতে হবে না। তাহলে এক্ষেত্রে যদি আপনার ভেন্ডর যদি ভ্যাট 11 সহ এই সাপ্লাইটা আপনাকে দিয়ে থাকেন, তাহলে আপনাকে ভিডিএস কাটতে হবে না। ট্রেডার যদি আপনার সাপ্লায়ার যদি আপনাকে ভ্যাট 11 ইস্যু না করে থাকে, তাহলে আপনাকে 5% ভিডিএস কাটতে হবে। তো আমি আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন? স্যার, আমার একটা প্রশ্ন আছে। আইটি সফটওয়্যার এবং আইটি হার্ডওয়্যার, এই ক্ষেত্রে ভ্যাটের সাধারণ বিধান? আইটি সফটওয়্যার এবং আইটি হার্ডওয়্যার, আপনি খুব ব্রড কোশ্চেন করেছেন, তো আমি আমি একটু বিস্তারিতভাবে আমি উত্তরটা দিই। আপনি বলেছেন আইটি সফটওয়্যার এবং আইটি হার্ডওয়্যার, আমরা এইভাবে না বলে আমরা এভাবে বলি যে সফটওয়্যার হার্ডওয়্যার সবই আইটি, তাই না? তথ্য প্রযুক্তি সবই আইটি। সফটওয়্যার হার্ডওয়্যার, হার্ডওয়্যারের কথায় আসি, হার্ডওয়্যার হলো পণ্য, সফটওয়্যার সফটওয়্যার যদিও চোখে দেখা যায় না, আমাদের ভ্যাট সিস্টেমে সফটওয়্যার পণ্য, এটা একটা ইম্পর্টেন্ট কথা, এগুলো বুঝতে হলে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই পণ্য। হার্ডওয়্যার কাকে বলে? আমার এই ল্যাপটপটা একটা হার্ডওয়্যার, ডেস্কটপ একটা হার্ডওয়যার, উনি বললেন টোনার কিনেছেন এটা একটা হার্ডওয়্যার, এর ভিতরে যত কম্পোনেন্ট আছে এগুলো সব হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? সফটওয়্যারটা এখানে লোড করা হয়, সেটা চোখে দেখা যায় না, সেটা এখানে সেটা একটা সিস্টেম, সেটা এখানে লোড করা হয়। তো আমি আমি কি বললাম? আমি বললাম যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার
এই দুইটাই ভ্যাট সিস্টেমে পণ্য হিসেবে বিবেচিত। আমরা জানি যে ভ্যাট আদায় করা হয় পণ্যের উপরে আর সেবার উপরে, আমরা জানি যে এটা ভ্যাট আদায় করা হয় পণ্যের উপরে আর সেবার উপরে। পণ্যের ক্ষেত্রে আমদানি পর্যায়ে ভ্যাট আদায় করা হয়, উৎপাদন পর্যায়ে ভ্যাট আদায় করা হয়, ট্রেডিং পর্যায়ে ভ্যাট আদায় করা হয়, সেবার ক্ষেত্রে যখন সেবা প্রদান করা হয় তখন ভ্যাট আদায় করা হয়। তাহলে এবার আপনার হার্ডওয়্যার সফটওয়্যারের কথায় আসি। হার্ডওয়্যার, হার্ডওয়্যার আমাদের দেশে উৎপাদন হয় না, অ্যাসেম্বলি মনে হয় হয়, অ্যাসেম্বলি হয়, উৎপাদন এখনো শুরু হয়নি। তো অ্যাসেম্বলিংটা, অ্যাসেম্বলিকে ভ্যাটের ভাষায় উৎপাদন বলা হয়। আমদানি হয়, উৎপাদন হয়, ট্রেডিং হয়। এই অধিকাংশ এই কম্পিউটার আইটেমের ক্ষেত্রে ট্রেডিং পর্যায়ে, ট্রেডিং পর্যায়ে ভ্যাট এক্সেমশন দেওয়া আছে। আমদানি পর্যায়ে কিছু কিছু এক্সেমশন দেওয়া আছে, কোনটা এক্সেমশন দেওয়া আছে সেটা আমাদের এক্সেমশন এসআরও দেখে, শিডিউল দেখে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যেখানে এক্সেমশন দেওয়া আছে হার্ডওয়্যার ক্ষেত্রে, যেখানে এক্সেমশন দেওয়া আছে সেখানে ভ্যাট হবে না। অধিকাংশ ক্ষেত্রে এই ট্রেডিং পর্যায়ে এই হার্ডওয়্যার ক্ষেত্রে এক্সেমশন দেওয়া আছে, ভ্যাট এক্সেমশন দেওয়া আছে, একটা দুইটা এসআর এক্সেমশন দেওয়া আছে। আপনার এই কোর্সের অংশটুকু আগের আগের কোর্সের সাথে প্রায় একরকম, যে তাহলে এই সমস্ত হার্ডওয়্যার যদি আপনি পারচেজ করেন টেন্ডারের মাধ্যমে, উচ্চ কর্তনকারী কর্তৃপক্ষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেখানে ভ্যাটের ইনভয়েস থাকতে হবে। ভ্যাট ইনভয়েস থাকলে ভিডিএস কাটতে হবে না, আর ভ্যাট ইনভয়েস ইনভয়েস না থাকলে ভিডিএস কাটতে হবে, 5% ভিডিএস কাটতে হবে। তাহলে হার্ডওয়্যার বললাম ট্রেডিং পর্যায়ে, হার্ডওয়্যার উৎপাদন পর্যায়ে যদি ভ্যাট থেকে থাকে সেটা আমাদের শিডিউল দেখতে হবে, আমদানি পর্যায়ে যদি ভ্যাট থেকে থাকে সেটা আমাদের শিডিউল দেখতে হবে, থাকলে সেখানে ভ্যাট আছে, না থাকলে সেখানে ভ্যাট নাই। সফটওয়্যারে আসেন, সফটওয়্যারের ক্ষেত্রে একটু বিস্তারিত বলার প্রয়োজন আছে। আমাদের দেশে প্রচুর সফটওয়্যার তৈরি হয়, আমাদের একটা বড় প্রতিষ্ঠান আছে বেসিস, তারা বিভিন্ন কয়েক শত এই সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশন, এরা অনেক বড় বড় সফটওয়্যার তৈরি করছে। সফটওয়্যার আমি আগেই বলেছি যে সফটওয়্যার হলো আমাদের, আমাদের ভ্যাটের ভাষায় সফটওয়্যার হলো পণ্য। সফটওয়্যার উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই, যখন সফটওয়্যার উৎপাদন করা হয় সেখানে ভ্যাট নেই, কিন্তু সফটওয়্যারটাকে ভ্যাট আইনের প্রথম তফসিল দিয়ে এক্সেমশন দেওয়া হয়নি। এই জন্যে এইখানে একটু ভ্যাটের একটু পরিপালন করতে হবে। তাহলে একটু আগে আমি বলেছি যে সমস্ত পণ্য সেবা, সেবার ক্ষেত্রে এসআরওর মাধ্যমে ভ্যাট এক্সেমশন দেওয়া হয়েছে, সেই সমস্ত পণ্য সেবার ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র মেনটেন করতে হবে। সফটওয়্যার ক্ষেত্রেও তাই, হিসাবপত্র মেনটেন করতে হবে, ভ্যাট ইনভয়েস ইস্যু করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, সব করতে হবে। সফটওয়্যার উৎপাদন করে কেউ যদি উৎসে কর্তনকারী কোনো প্রতিষ্ঠানের কাছে সরবরাহ প্রদান করে, তাহলে এইভাবে বোশক ইলেভেন যদি থাকে তাহলে ভিডিএস কাটতে হবে না, বোশক ইলেভেন যদি না থাকে তাহলে 5% ভিডিএস কাটতে হবে। এই হলো সফটওয়্যার সরবরাহের ক্ষেত্রে কথা। এখানে আরেকটা কথা বলা দরকার, যেটা হলো আপনারা জানেন বাড়ি ভাড়ার উপরে ভ্যাট আছে, চারটা ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট এক্সেমশন দেওয়া আছে। একটা হলো সম্পূর্ণ রেসিডেন্সিয়াল, আর একটা হলো কমার্শিয়াল হলেও 130 স্কোয়ার ফিট পর্যন্ত, আর একটা হলো ভ্যাট নিবন্ধিত উৎপাদন স্থান, আর একটা হলো ভ্যাট নিবন্ধিত তথ্য প্রযুক্তি নির্ভর সেবা প্রদানকারী। তাহলে এই তথ্য প্রযুক্তি নির্ভর সেবা যিনি প্রদান করেন, এই সফটওয়্যার রিলেটেড কাজ যারা করেন, তাদের নিবন্ধিত স্থান যদি ভাড়া নেওয়া হয় তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে ভ্যাটের সাধারণ কথাগুলো এই। তো আমরা আজ আমরা এখানেই শেষ করলাম, ইনশাআল্লাহ আগামীতে আরো আবারও দেখা হবে, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।